माय होममेड कुकिंग स्टाइल चैनेले आपनादेर शारदीय प्रीतिय शुभेच्छा जानिए काटोआ स्टेशनेर विख्यात एक रेसिपी जारा काटोआ स्टेशने एकबार गेछेन एई रेसिपी आपनारा निश्चय खेये थाकबेन। लेडिकेनी ट्रेने बिक्री होते प्राय देखा जाए, तो आमी एई रेसिपिटा आपनादेर संगे शेयर करछि। तो आपनादेर सामने जेभाबे शेयर करछि आपनारा सेइभाबे करबेन। तो आमी 500 ग्राम छाना निये निएछि। 500 ग्राम छानार मध्ये आमी 150 ग्राम चीनी दिए आमी एटाके आगे भालो करे माखिए मैरिनेट करे राखबो 2 घंटा मतो। ता आर भालो करे एटाके माखिए नीते हबे जाते छानार प्रत्येकटा जायगाय मिष्टिटा ढुकते पारे। तो भालो करे माखिए आमी 2 घंटार मतन आमी मैरिनेट करे प्रथमे रेखे देबो एकटा जायगाय। তো আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটা জায়গায় রেখে দেব। তো এটা ম্যারিনেট হয়ে গেল আমার মিষ্টি দিয়ে। তো এরপর আমি একটা আমি এখানে দুটো শিরা বানাবো তো এখানে ব্যবহার করার জন্য। তো প্রথমে আমি একটা পাতলা শিরা বানাবো। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 বাটি জল। এ প্রথমে আমি সরি ঘন শিরা বানাবো, তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আমি 2 বাটি জল আর 2 বাটি চিনি সুগার। তো এটা আমি ঘন একটা রস বানিয়ে নেব, মিষ্টি রস। তো এটা আমাকে চিনিতে অনেক নোংরা থাকে, তো স্বচ্ছ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব একটু অল্প দুধ। তো দেখুন দুধটা দিয়ে দিলে অসংখ্য নোংরা ওই দুধের মধ্যে দিয়ে চলে আসবে এবং ছাকনির সাহায্যে আমি ওই নোংরাটাকে তুলে নেব। এই দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা রস তৈরি হয়ে গেছে। তো এরপর আমি রসটাকে তুলে রেখে দেব। এইভাবে ছাকনি দিয়ে আমি যেটুকু নোংরা ছিল বাকিটা আমি তুলে নিয়েছি। তো এরপর আমি ওটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, একটু উষ্ণ গরম। তো ওর মধ্যে আমি দিয়ে দেব জাফরান, এরপর 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি আমার ওই ম্যারিনেট করা ছানা নিয়ে। তো ওর মধ্যে আমি দিয়ে দেব 150 গ্রাম ময়দা দিয়ে ভালো করে এটাকে ঠেসে নেব, দিয়ে 1/2 ঘন্টা মতন আমি এটাকে রেখে দেব। এরপর আমি একটু সাদা তেল একটা আন্দাজ মতন আপনারা দেবেন, আর 1 চিমটে মতন একটু খাওয়ার সোডা আর কিছু এলাচের টুকরো দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। লেডিকিনিতে এলাচের গুঁড়ো দিলে খুব ভালো লাগে। তো এরপর আমি এটাকে গোল করে পাকিয়ে নেব। তো তেলে আমি তেল গরম করে রিফাইন তেল গরম করে ওর মধ্যে আমি দিয়ে দেব ওই বলগুলোকে। এবার ওই বলগুলোকে আমি লাল করে ভেজে নেব। আপনারা খুব লাল কালচে লাল করতে চাইলে করবেন, তো আর ডিপ লাল আর হালকা লাল করতে চাইলে চাই করতে পারেন। তো এটা আপনাদের যে যার নিজেদের মতো, কোনো এতে কোনো অসুবিধে হবে না।
तो उल्टे पाल्टे आमी लाल करे एकटु भेजे नेब। तो आमार देखुन उल्टे पाल्टे करे आमी लाल करे भेजे निच्छि प्राय। তো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে লাল করে তুলে নিয়েছি। দেখুন এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। তো এরপর এটাকে আমি তুলে এক সাইডে রেখে দেব। তো এরপর আমি আর একটা পাতলা শিরা বানিয়ে নেব। তো পাতলা রস বানানোর জন্য আমি আগে একটু এক বাটি ওইভাবে এক বাটি জলে আমি এক বাটি চিনি দু বাটি জলে আমি এক বাটি চিনি দিয়ে একটা পাতলা রস বানিয়ে নিয়েছি। তো ওর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে আমি মিষ্টিগুলোকে আগে একটু আধ ঘন্টা মতো ফুটিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। তো এরপর আমি ওই ঘন রসের মধ্যে এটাকে ফেলবো। তো ওই আমার সেই ঘন রসটা যেটা তৈরি করা ছিল, তো ওর মধ্যে আবার আমি মিষ্টিগুলোকে তুলে দেব। এরপর মিষ্টিগুলোকে এইভাবে আমি ঘন শিরার মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। আর এই শিরার মধ্যে যেটা আমি ফোটাবো, এই রসের মধ্যেই সারা রাত ধরে এটা আধ ঘন্টা মতন এইভাবে আমি ফুটিয়ে নেব ঘন রসের মধ্যে। তো এটা সারা রাত ধরে এইভাবে আমি এই মিষ্টিটাকে ডুবিয়ে রাখবো এই রসের মধ্যে, এবং এটা মুজতে থাকবে সারা রাত ধরে। মুজলে সকালে এই মিষ্টিটা খেতে অসাধারণ সুস্বাদু খেতে হবে। একবার আপনারা এই রেসিপিটা বানাবেন, খুব ভালো লাগবে খেতে এই রেসিপি। এইবার এই মিষ্টিটা নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন। বাজারে বাড়িতে যদি এইভাবে ছানা থাকলে এইভাবে মিষ্টি বানানো যায়, তো বাজারে মিষ্টি কেন খাবেন? এই মিষ্টির স্বাদেও যেমন অতুলনীয়, তেমন এমনি এই মিষ্টি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা বাড়ির তৈরি জিনিস, যে কোনো জিনিসই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো যাই হোক, এইভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। নিত্য নতুন অনেক রান্না আপনাদের সামনে আমি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো লাগে আপনারা একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করবেন, তবে আমার নতুন নতুন ভিডিও আনতে খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।